গাইবান্ধা গোবিন্দগঞ্জে দরবস্তু ইউনিয়নের বালুয়াহাট এলাকায় সরকারি জায়গা হতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি কমিশনার মোহাম্মদ নাজির হোসেন এক সাড়াস অভিযান পরিচালনা করে। এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন পাইপ আগুন দিয়ে পুড়ে ও আরও কিছু মেশিন পানির ভিতরে ফেলা হয় আর অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়। এ সময় বালুদস্যুরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।